সুপ্রিম কোর্টের হিসাব শাখায় থাকা দুটি পুরনো সিন্ধুকে কি আছে তা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছিল। 25 অক্টোবর দুপুরে প্রায় 2 ঘন্টা চেষ্টার পর গ্যাসের সাহায্যে খোলা হয় পাকিস্তানি আমলের এই সিন্ধুক দুটি। সিন্ধুক খোলার সময় উৎসুক মানুষ জড়ো হন সেখানে। সিন্ধুকগুলোর মধ্যে একটিতে বান্ডেল করা টাকা, পুরনো চিঠি, সিলমোহর, চাবি এবং পাকিস্তানি আমলের কিছু ধাতব মুদ্রা পাওয়া যায়। অপরটিতে পাউডারের মতো মাটি পাওয়া যায়। ভেতরে পানি প্রবেশ করায় যা আঠালো হয়ে গেছে। মূলত সেই সময়কার গুরুত্বপূর্ণ নথি রাখার কাজে সিন্ধুক দুটি ব্যবহার করা হতো। সিন্ধুক দুটি নিলামে বিক্রি করার সময় শর্ত ছিল ভেতরে থাকা জিনিসপত্র খুলে দিয়ে যেতে হবে, সেজন্যই এগুলো কাটা হয়। দেন ঢুকোই দেন বাক্স, আরে বাক্স কেটে দিন না।